আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে বৃষ্টি শেষে প্রেম ছন্দ গল্পের 8 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে সেটা জানিয়ে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শুনুন, আদর পিছনে ফিরে তাকালো, জি বলুন। চলুন, কোথায়? ওমা সাদে, ও আসছি। টিকলি চলে গেল। আদর খানিকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে থাকলো। টিকলি যখন এসে বলল শুনুন, মিনিট খানিকের জন্য তখন আদরের হৃৎপিণ্ডের পিঞ্জিরা স্থিতিতে ধুকপুক শব্দগুলো বন্ধ হয়ে গেল, নিঃশ্বাস আটকে গেল, হারিয়ে ফেলো নদীর কূল। দিশিয়ারা মন বারবার চাইল আরেকবার, একবার ওইভাবে ডাকুক, একবার না বহুবার, বহুবার ডাকুক। সাদে একটা অন্য বিছিয়ে দিয়েছে টিকলি। বলেছিলাম টিকলি বিনয়ী, নম্রভদ্র, অকারণে কোনো মানুষের সাথে হাঙ্গামা, খারাপ ব্যবহার কিংবা অবহেলা করা তার ধাঁচে নেই। সে খুব সহজে বিনয়ী হয়ে মিশতে পারে মানুষের সাথে, সবার কাছে নম্রভদ্র, নরম সুশীল হলেও একজনের সামনে গেলেই তার মাথা কেন জানি আউলিয়ে যায়। সেই অভদ্র ছেলেটা যে কিনা কথায় কথায় সুযোগ পেলেই টিকলিকে খোঁচা মেরে শুধু 15 দিনের প্র্যাগনেন্ট প্র্যাগনেন্ট করে, আর তখন টিকলির মাথাও গরম হয়ে যায়। ওনার চার মাথায় বসে আছে ওরা চারজন, ফুরফুরে মেজাজি বাতাস, পানির গন্ধ, চাঁদের আলো, সুন্দর সাবলীল পরিবেশটি যখন সবাই চুপচাপ টায়রা, তখন বিরক্ত হয়ে বলল দাঁত এইভাবে ভালো লাগে নাকি, বোরিং, সবাই চুপ করে আছে। আদ্র মুখ ভেঙিয়ে বলল অপরিচিত আমরা সবাই, চুপ করে থাকবো না তো কি, দেই দেই করে নাচবো। টায়রা নাক ফুলিয়ে বলল আমি আপনাকে কিছু বলেছি, আপনি এত কথা বলছেন কেন, আর অপরিচিত কিন্তু পরিচিত হতে কতক্ষণ, এই যে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি হলাম টায়রা রাজা। টায়ারের কথায় আটকে দিয়ে আদ্র বলল সরি আপনার ভুল হয়েছে, ওটা হবে টায়ার রাজা। টায়রা আঙুল তুলে বলল আপনি আরেকটা কথা বললে আপনাকে মেরে আমি পানিতে ভাসিয়ে দিব। ও মা গো, ভয় পাইছি, মুখে হাত দিয়ে ভাঙি গেল আদ্র। আদর গম্ভীর মুখে একটা মেকি ধমক দিল আদ্রকে, এরপর বলল আপনি বলুন টিকলি। আদর তাকিয়েছিল টায়রার দিকে, কিন্তু নাম বলল টিকলির। সবাই একটু হকচকিয়ে গেল। টায়রা মুখ বেটকে বলল টিকলি না, না ভাইয়া, টিকলি তো আমার বোনের নাম, আমার নাম তো টায়রা। এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে ব্যাপাচাকা খেয়ে গেল আদর। ওর মাথা যে শুধু টিকলি ছাড়া আর কারো নাম ঘুরতেই চাইছে না। আদরের ভারী রাগ হলো নিজের প্রতি, এই প্রথম সে তার মনের মনে কোটায় কী চলছে তার ঠাওর করতে পারছে না। টায়রার দিকে তাকিয়ে তোত্তানুস্বরে সে বলল হ্যাঁ ওই আসলে এমনই, আমি ওনাকে বলতে চেয়েছি। টায়রা বলল তাহলে তুই আগে বল টিকলি। টিকলি নিচু গলায় বলল কি বলবো। এরপর এক মুহূর্ত চুপ থেকে টিকলি সংক্ষেপে বলল আমার নাম টিকলি রাজা, বাবা আমার বড় মেয়ে, অনার্স থার্ড ইয়ারে পড়ি, থাকি ঢাকার উত্তরায়। এরপর টায়রা অনেক আগ্রহ নিয়ে নিজের পরিচয় দিতে চাইল, যেন এই পরিচয় দেওয়ার মাঝে খুব মজা, কিন্তু ব্যাঘাত ঘটালো আদ্র। সে মুখ দিয়ে চৌ শব্দ করে বলে উঠল হইছে, চুপ থাকেন, আর এগুলো কি পরিচিত হওয়া হলো। এবার গভীর সম্পর্কের দিকেই যাওয়া যাক, লেটস গো ইনটু টু দ্য ডিপ রিলেশনশিপ। টিকলি বেসামাল স্থির গলায় বলল সরি, মানে বুঝলাম না ভাইয়া। আদ্র বলল ডিপ রিলেশন মানে ধরো আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে উঠবে, বন্ধুর মতন। টায়রা অবহেলা গলায় বলল ও এই কথা। আদ্র টায়রাকে বেঞ্চি বলল ও এই কথা, এটা বললে চলবে না, নাম্বার দাও, ঠিকানা দাও, আমি তোমাদের বাসায় যাব, তোমার সাথে কথা বলবো, সারাদিন আপু আপু করে পিছনে ঘুরবো, তোমাকে ভার্সিটি পৌঁছে দেবো, মানে যত রকমের সেফটি দেওয়া যায় তোমাকে, অ্যাজ লাইক অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার। কথাগুলো আদ্র টিকলিকে উদ্দেশ্য করে বলল। টিকলি, আদর, টায়রা কিছুক্ষণ আদরের মুখের দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকার অর্থ অপরিচিত মানুষকে এত দরদ দেখানোর মানে কি। সবার তীক্ষ্ণ চাহনির সামনে পড়ে আদ্র বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করতে টিকলি মিষ্টি হেসে বলল ও এই কথা, আচ্ছা। টিকলির নাম্বার বলতে ধরলো, অমনি টায়রা গালে হাত দিয়ে ভাবুক গলায় বলল বুঝলাম না কাহিনীটা, একটু আগে বললেন বন্ধুর মতো হতে চান, এখন আবার ভাই বোন, অ্যাকচুয়ালি আপনি কোন ডিপ রিলেশনে যেতে চান, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? টায়রা ব্রোকোচকে গোয়েন্দা গলায় জিজ্ঞাসা করলো। আদ্র মাথায় হাত দিয়ে জোরে সুরে বলল আস্তাগফিরুল্লাহ, এত বড় অপমান। এরপর টিকলির দিকে তাকিয়ে ইমোশনাল গলায় বলে আপু, ও না, তুমি তো আমার ছোট, আর এর আগেও আপু ডেকেছিলাম, হোয়াট এভার, তবু আপুই ডাকলাম, দেখো তোমার বোন কিন্তু আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে,
আমি তোমাকে নিজের বোনের আসনে বসাচ্ছি আর সে তোমাকে টেনে আমার বউয়ের আসনে দিচ্ছে। ছি 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 ছি। আদ্র লাগাম ছাড়া বলছিলাম, সে একবার বলা শুরু করলে বেশি বলে ফেলে। টিকলির লজ্জায় মাথা নিচু করে বিড়বিড় করলো। দুইটাই ক্যারেক্টারলেস, সেম। টিকলির মাথা উঁচিয়ে হাসি হাসি মুখ করে আবারও বলল, ওর কথা কান দিবেন না ভাইয়া, আমি নাম্বার আর ঠিকানা দিচ্ছি, আপনি লিখুন। আদ্র পকেট থেকে হাত দিয়ে কিছু খুঁজল, অবশেষে খুঁজে না পেয়ে কপাল চাপড়ালো, হায় হায় ভাইয়া, আমার ফোন তো কেবিনে ফেলে এসেছি, তোমার ফোনটা একটু দাও তো, নাম্বারটা তুলি, পরে আবার আমার ফোনে নিয়ে যাব। আদর গৃহকোচকে চেয়ে কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো ভাইয়ের মতলব। আদ্র তাড়া দিল। আদর পকেট থেকে ফোন বের করে লক খুলে আদ্রর হাতে দিয়ে ফিসফিস করে বলল, অভিনয় তুই বড্ড কাঁচা, তুই যা ভাবছিস তেমন কিছুই না। এত কাহিনী কী করে মেয়েটার নাম্বার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না? নিব না বলছ? আদ্র ব্রু নাচে ফিসফিস করেই বলল, না, যেহেতু এখন বলি ফেলেছিস না নিলে খারাপ দেখাবে। ব্রু নাচিয়ে দুষ্টু হাসি দিয়ে আদ্র বলল, সেটাই। টিকলির নাম্বারের ঠিকানা বলল। আদ্রের ফোনে সেভ করে রাখলো, ঠিকানাটা শুনে নিল। সবশেষে টায়রা আচ্ছন্ন হারা অমাবস্যার ন্যায় মুখ করে বলল, আপনি কি সত্যি আমাদের বাসায় আসবেন? আদ্র কাঁদ নাচিয়ে বলল, অবশ্যই, বোনকে দেখতে আসবো না? টায়রা চোখ খিচে বলল, না, একদম আসবেন না। আদ্র টায়রার কথা আপত্তি না দিয়ে বলল, আমি আমার বোনকে দেখতে যাব, আপনার তাতে কি? আপনি আমার কাজ করুন, আপনার কাজ করুন, চুপচাপ যেভাবে বসেছিলেন সেভাবেই বসে থাকুন। আদ্র এবার টিকলির দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমরা দুজন দুজনের কত বছরের বড় ছোট? টিকলি উত্তর দিল, এক বছর, আমি বড় আর ডায়রা ছোট। ও, তার মানে উনি সেকেন্ড ইয়ারে পড়েন? না, আমরা একসাথেই পড়ি। ও, তাই বুঝি, সে তোমার নাম ধরে ডাকে? টিকলি টায়রার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে মাথা নাড়ালো। টায়রা টিকলির দিকে গোল গোল চুপ করে তার রাগ জানান দিল। এরপর কিছু মুহূর্ত কেটে গেল নিস্তব্ধ। আদর ফোনের স্ক্রিনে একবার দেখে নিল টিকলির নাম্বার, সবার আড়ালের নাম্বারটা সেভ করে রাখল টিকটিকি দিয়ে। আন মনে একটু হাসল সে। টায়রার বাজ পাখির মতো তীক্ষ্ণ নজরে তা খুব সুন্দরভাবে ধরা পড়ল। সে ব্রুকোচকে বলল, আপনি হাসছেন কেন ভাইয়া? আদর ফোনের স্ক্রিনে দেখ তাকিয়ে ঠোঁটে মৃদু হাসি নিয়ে অবচেতনায় বলল, মিস টিকটিকি। টায়রার ব্রজোড়া আরও কুচকে গেল। স্বগতোক্তি করল সে, মিস টিকটিকি, একটা টিকটিকিকে এত সম্মান, বাব্বাহ। এদিকে আদ্র অবাক চোখে তাকিয়েছে, আর টিকলি তার বড় বড় চোখ নিয়ে তাকিয়েছিল আদরের পানে, চোখে তার তেজের সেটা। আদর মুখ উপরে তুলল, সবার এই রিয়াকশন দেখে সে থতমত খেয়ে গেল। আসলে তেমন কিছু না, ওই আর কি, আমি আদর করে একজনকে টিকটিকি বলেই ডাকি। কথাটা শুনে টিকলির গায়ে কাটা দিয়ে উঠল, লোমকূপ দাঁড়িয়ে গেল, ক্ষণিকের জন্য পড়ে গেল সে উত্থাল সমুদ্রে, পলকবিহীন চোখে তাকিয়ে রইল এই শ্যামল মুখ পানে। আদর টিকলির দিকে তাকালো এক বিপুল আচ্ছাদন দৃষ্টিতে। কিছুক্ষণ পর টিকলির স্বাভাবিকভাবে চোখ সরিয়ে নিল। টায়রা কিছুটা বাচ্চামো গলায় বলল, বাহ, আদর আবারও আদরও করতে জানে। দুজনের ঘোর ভাঙল। আদর আবারও টায়রার উত্তরের পরিপ্রেক্ষিতেই বাঁকা উত্তর দিল, কেন জানবে না, যার নামই আদর সেই তো আরও বেশি বেশি আদর করতে জানবে নাকি? আমার ভাইও বেশি বেশি আদর করতে পারে, তার বউ অনেক খেপি, আদর ভাইয়ের কাছ থেকে শুধু আদরই পাবে। কেসে উঠল আদর, মুখে হাত দিয়ে সে যে কাশছে থামার নামই নেই, এই সময়ে যে এমন একটা ব্যাককল কথা আদ্র বলবে তা আদরের ধারণাতে ছিল না। আদর দাঁত কটমট করলো, সত্যি ছেলেটা বলতে শুরু করলো আর ব্রেক কষে না। টিকলির সন্তর্পণে লুকিয়ে চুড়িয়ে হাসলো। টায়রা ফুসে উঠে বলল, আপনার সমস্যা কি? আমি কিছু বললে আপনার উত্তর দিতে হবে, যত সব। আদ্র আবারও একটা তেরা কথা বলার জন্য প্রস্তুত হয়েছিল, কিন্তু ভাইয়ের চোখ রাঙানিতে দেখে সে থেমে গিয়ে মেয়েদের মতো গাল ফুলিয়ে বসে থাকলো। এরপর আবারও কিছুক্ষণ নীরবতা। একটু পর টায়রা হাসি দিয়ে হাসি গলায় আদরকে বলল, জানেন ভাইয়া, টিকলি না অনেক সুন্দর গান পারে। টিকলি চোখ বড় বড় করে চিমটি কাটল টায়রার হাতে। আদর বলল, তাই? তাহলে তো তোমার বোনের কাছ থেকে একটা গান আমাদের পাওনা। টিকলি জোরপূর্বক হেসে টায়রার হাতে দিয়ে দ্বিতীয় ত্রিমিটা কেটে দিল। টায়রা উহ শব্দ করে উঠে উঠল। আদ্র রিকোয়েস্ট করলো অনেক, প্লিজ আপু, প্লিজ আপু, না করো না, একটা গান গাও, জাস্ট একটা, যা খুশি গাও। টিকলি অসহায় চোখে একবার সবার দিকে তাকালো। আদ্র টায়রার দিকে মুখ হাসি মুখে বসেছিল। টিকলি তাকাতেই আদর মৃদু মন্দ হাসলো। টিকলির চোখ বন্ধ করলো, বন্ধ চোখের পাতায় সব গানের প্রতিচ্ছবি হাওয়া, শুধু একটা গানের কিছু সুর গলা দিয়ে তখন বেরিয়ে এলো।
কিন্তু কণ্ঠের কণ্ঠ বন্ধ, চোখের পাতা এক অপরূপ সুন্দরী গেয়ে উঠল, তোর সাথে সারা নিশি বীজ বোঝো সোনায়, চাঁদের আলো পর্বে চড়ে তোর মুখটায়। মুগ্ধ হয়ে টিকলির সুরেলা কণ্ঠে গান শুনছিল সবাই, টিকলির সাথে তাল মিলিয়ে সবাই চোখ বন্ধ করেই গান শুনছিল। কিন্তু এ পর্যায়ে এসে আদরের চোখ জোড়া টপাস করে খুলে গেল, চোখে তার একরাশ অবাকতা। আদর তার নাম গানে টিকলি একই গান কেন গাইল, খুঁজে খুঁজে এই গানই কেন, টিকলি কি ইচ্ছাকৃতভাবে গাইল নাকি হয়ে গেছে, টিকলি জানে না কেন সে এই গানটা গাইল, সে শুধু জানে এই মুহূর্তে তার মস্তিষ্কে অন্য কোনো গান ধরা দিচ্ছে না। টিকলি গাইতে থাকলো, তোর সাথে ভিজব অজর বৃষ্টিতে, রংধনু খুঁজব তোর অবুঝ দৃষ্টিতে, মিলেমিশে দুজন চল এক হয়ে যাই আদরে আদর। আর পারুম না, তা অনেক অনেক কইছি, এত কইতে পারুম না, কষ্ট লাগে, ভাল লাগে না এত। তো যাই হোক, গল্পটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন সব সময়। ফারুক স্টোরির সাথেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।